মামি তোমার ছেলেকে অনেক দূরে নিয়ে চলে গেছে, তুমি চাইলেও তাকে আর খুঁজে পাবে না। মানে কোথায় নিয়ে গেছিস আমার ছেলেটাকে? কত দূরে নিয়ে গেছিস আমার থেকে তুই? শ্যামা, নিখিল কোথায়? মানে শ্যামা আবার নিখিলকে সরিয়ে ফেললো? বারবার এই মেয়েটা আমার সব পরিকল্পনা নষ্ট করে দেয়, বারবার। আমায় ক্ষমা করবেন বর্তাদা, পারলে পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, কিন্তু কিন্তু আমি মরে গেলেও বলতে পারবো না ছোট কর্তা কোথায় আছে। আর আর সেটা শুধুমাত্র ছোট কর্তার ভালোর জন্য। আমি তোমাকে বলেছিলাম না, এই বাড়িতে ছোট কর্তার শত্রুর অভাব নেই। তখন তুমি আমার কথায় গুরুত্ব দাও, আজ ফল পেলে তো মা। তাই আমি ঠিক করেছি, যতদিন না পর্যন্ত ছোট কর্তার আর আমাদের পরিবারের শত্রুদের খুঁজে বার করে আমি তাদের সংহার করতে পারছি, ততদিন পর্যন্ত কেউ আমার মুখ খোলাতে পারবে না, কেউ না। এই মুহূর্তে আমি কারোর উপর ভরসা করতে পারছি না, এমনকি এমনকি তোমার উপরেও না মা। মা রে শ্যামা। হ্যাঁ মা। এই মুহূর্তে আমি আমি নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করিনি। মা, তুমি হয়তো তোমার সব সন্তানকে বিশ্বাস করে ঠকতে পারো, আমাকে অবিশ্বাস করতে পারো, এমনকি আমার উপর রাগ করে তুমি এই বাড়ি থেকে আমাকে তাড়িয়েও দিতে পারো। আমি চলে যাবো মা, আমি নিখিল চৌধুরীকে সেদিনই সবার সামনে আনব, যেদিন আমাদের এক একটা শত্রুকে আমি ধরে ধরে শেষ করতে পারবো। ছোট কর্তা, তুমি রেডি তো? এবার কিন্তু আমাদের বেরোতে হবে। শ্যামা, তাড়াহুড়ো না করে আমার কথাটা একবার শোনো। কি হলো? বলছিলাম আমার লাইফ ডেঞ্জারে আছে বলে বাড়ির সবাই ভীষণ টেনশনে আছে, আমি জানি, কিন্তু এইভাবে বাড়ির কাউকে না বলে আমি চলে যাব? আমার যে নিজেকে ভীষণ স্বার্থপর মনে হচ্ছে শ্যামা, তোমার মনে হচ্ছে না? না, তোমাকে মনে হচ্ছে না, আমার নিজেকে নিজের স্বার্থপর মনে হচ্ছে। আর দেখো এই পরিস্থিতিতে শ্যামা, এই পরিস্থিতিতে কাউকে না বলে চলে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না। ছোট কর্তা, তুমি বাঁচলে তবেই সবাই বাঁচবে, এটা তুমি বোঝো না?
না ছোট কথা, আমি আর কোনো কথা শুনতে চাই না। দেখো এই বাড়ির মধ্যে এমন কেউ কেউ আছে যার কাছ থেকে তোমাকে আড়াল রাখাটা প্রয়োজন। কিন্তু শ্যামা কেন, সেটাই তো তুমি আমাকে পরিষ্কার করে বলছো না। ছোট কর্তা, আমি তো সারা জীবন তোমার সব কথা শুনে এসেছি, তুমি যা যা বলেছো যেভাবে বলেছো আমি সব কিছু করেছি। আজকে তোমাকে আমার এই কথাটা রাখতেই হবে। কিন্তু শ্যামা, আমার মা আমাদের ভালোবাসেন ছোট কর্তা। দেখো আমি যা যা করছি মা যখন এটা জানতে পারবে আমি তোমার মঙ্গলের জন্য করছি তখন মা ঠিক ক্ষমা করে দেবে। দেখো ছোট কর্তা, আমি জানি এখানে থাকলে তোমার প্রাণহানির আশঙ্কা আছে, আর এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তোমাকে বুঝতে পারো না ছোট কর্তা, তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবো ছোট কর্তা, তুমি এটা বুঝতে পারো না? বলো না, বুঝতে পারো না তুমি? তুমি পারবে শ্যামা একা এতটা দায়িত্ব নিতে? পারবো ছোট কর্তা, আমি সব পারবো। আর তাছাড়া তোমার সঙ্গে তো যোগাযোগ আমার থাকবে, আমি কোথায় কি করব সবটা ফোনে তোমার কাছে জিজ্ঞাসা করে নেব, ব্যবসার কথা বাড়ির কথা সব সব কিছু আমি তোমাকে জানাবো। বেশ, তুমি বলছো তোমার কথা আমি রাখছি শ্যামা, কিন্তু একটা কথা মনে রেখো, আমি যদি জানতে পারি যে বাড়ির কোনো সদস্য প্রবলেমে আছে আর আমি ছাড়া সেটা সলভ হবে না, আমি কিন্তু তখন উপস্থিত হব। তখন কিন্তু আমাকে আটকানোর চেষ্টা করবে না শ্যামা, আমি কোনো বারণ শুনব না। আচ্ছা বেশ, কিন্তু তার আগে তোমাকেও আমাকে একটা কথা দিতে হবে। তার আগে কেউ যেন কোনোভাবে না জানতে পারে তুমি কোথায় আছো, কিভাবে আছো, এমনকি বাড়ির কেউ না। বেশ, তাই হবে। শ্যামা, আই উইল মিস ইউ। তুমি এসে গেছো? মেজদাদা, মেসমশাই চা, বড়দাদা চা। দাঁড়ো শ্যামা, নিখিল কোথায়? বড়দাদা, আমি তো আপনাদের কালকেই বলে দিলাম, ছোট কর্তা কোথায় আছে আমি সেটা বলতে পারবো না। শ্যামা, তুমি যেমন আমাদেরকে বিশ্বাস করতে পারছো না, আমরাও তোমাকে বিশ্বাস করতে পারছি না। হতেই তো পারে, নিখিলের সাথে তোমার এমন কিছু একটা হয়েছে যেটা তুমি লুকোতে চাইছো, তাই জন্য তুমি নিখিলকে সামনে আনতে চাইছো না। দেখো শ্যামা, নিখিল আমাদের ছোট ভাই, আমাদের জানার অধিকার আছে ও কেমন আছে। বড়দাদা দেখুন, ছোট কর্তা যেখানে আছে সুস্থ আছে, কিন্তু ছোট কর্তা কোথায় আছে সেটা আমি আপনাদের বলতে পারবো না। কেন শ্যামা, বড়দাদা ভুল কিছু বলছেন না? তুমি অ্যাটলিস্ট ফোনে কথা বলিয়ে দাও, তাহলে আমরা নিশ্চিন্ত হই যে নিখিল ভালো আছে, নিখিলের জন্য চিন্তা করবো না আমরা, কি বড়দাদা, তাই না? হ্যাঁ ঠিকই তো, তুমি নিখিলকে একটা ফোন করো, আমরা ফোনে কথা বলব। আমি তো আপনাদেরকে বারবার করে বলছি, আমি সত্যি বলতে পারবো না ছোট কর্তা কোথায় আছে। আর এই নিয়ে আমি কোনো রকম কোনো কথাও বলতে চাই না, আমার যা করার আমি করে ফেলেছি। শ্যামা, তোমার উদ্ধত্ত দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বর্তমানে আমি সত্যি দুঃখিত, কিন্তু আপনি যদি চান যে আপনার ভাই সুস্থ থাকুক তাহলে এই প্রশ্ন আমাকে আর করবেন না।
এটা কি মগের মুলুক নাকি শ্যামা? তুমি যা ইচ্ছে তাই করবে, আমাদের ভাইকে লুকিয়ে রেখেছো, এটাকে বলবেও না কোথায় লুকিয়ে রেখেছো, এবার তো ভাই তুই কিছু বল। আমাকে ধমকে আপনি আপনার স্বার্থ সিদ্ধি করতে পারবেন না মেজদাদা। কি বলতে চাইছো তুমি? তুমি কি মিন করছো শ্যামা? আপনি খুব ভালো করে জানেন আমি কি বলতে চাইছি। যাক, এসব নিয়ে আমি আর তর্ক করতে চাইছি না, পারলে আমাকে ক্ষমা করে দেবে। মা শুনো না, আমি বলছিলাম যে তোরও কি একই কথা বলার আছে কৃষ্ণা? মা দেখো, তোমার মনের অবস্থাটা আর কেউ না বুঝুক, আমি বুঝতে পারছি। কিন্তু তারপরেও আমি বলছি, এভাবে সবার চোখের আড়ালে বাবাকে সরিয়ে রাখাটা কি ঠিক হচ্ছে? তুমি এটা নিয়ে আরেকবার একটু ভাবো না মা। দেখো, ঠাম্মি বাবাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। ঠাম্মির এরকম বয়স হয়েছে, এই কটা দিন আগে দাদানেরও এরকম অবস্থা হলো। মা তুমি আর কাউকে না বলো, অন্তত আমাকে আর ঠাম্মিকে বলো বাবা কোথায় আছে, আমরা অন্তত বাবার সঙ্গে একটিবার গিয়ে দেখা করে আসি। কৃষ্ণা, কাউকে কিচ্ছু জানাতে হবে না। কাউকে কিচ্ছু জানাতে হবে না তোকে। মা, এটা তুমি কি বলছো? তুমি একবার নিখিলকে চোখের দেখা দেখতে চাও না? কেন অশোক, এরকম অবাস্তব কথা তোর মনে হচ্ছে? নিখিলকে একবারটি চোখে দেখা আমার সবচেয়ে বড় ইচ্ছে জীবনের, আর সেই ইচ্ছে তো আমার পূর্ণ হয়ে গেছে। তার মানে নিখিলের সাথে তোমার দেখা হয়েছে? কখন, কিভাবে? ও, তুমি এসে গেছো? সোনা ছেলে, আমার আমার ছেলে, আমার ভালো ছেলে, আমার 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 ছেলে, আমার ছেলে, ঠিক আছে তো? আরে সত্যি কথা বলবি, তোর কোনো ক্ষতি হয়নি তো? দেখ, কোনো চোট লাগেনি কিছু, সত্যি কথা বলবি বল। আমি একদম ঠিক আছি মা, তুমি তুমি চিন্তা করো না। চিন্তা করো না, আমি তোমার ছেলের কোনো ক্ষতি হতে দেব না। আমি জানি আমার ছেলের কোনো ক্ষতি তুই হতে দিবি না, কখনো না। আমারই দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে আমার আমার নিজের বাড়িতে আমার নিজের সন্তান নাকি নিরাপদ নয়। আমার অক্ষমতা, আমি ওকে আমার কাছে রাখতে পারবো না। নিখিল, আমার খুব কষ্ট হবে তুই দূরে থাকলে, কিন্তু সে কষ্ট আমি সইতে পারবো যাতে তুই সুস্থ থাকিস, প্রাণে বেঁচে থাকিস। শুধু এই মাটাকে ভুলে যাস না বাবা, মরার আগে তোকে যেন একটিবার চোখের দেখা। মা, তুমিও কি আমার কথার উত্তর দেবে না? না, নিখিলের সঙ্গে আমার কোথায় কখন কিভাবে দেখা হয়েছে আমি বলতে বাধ্য নই তো? মা, আমরা তো তোমার ছেলে, আমাদেরও বলবে না? না অশোক, বললাম তো বলবো না। অবশ্য এটুকু আমি বলতে পারি যে গতকাল রাত্রির থেকে কি কি ঘটেছে, আগুন লাগার সময় নিখিল কোথায় ছিল, এমনকি এখন কোথায় আছে,
সবটুকু আমি জানি। আর সেটা আমাকে জানিয়েছে আমাদের শ্যামা। ও আচ্ছা, তার মানে এখন তুমি তোমার ছেলেদের থেকে বেশি শ্যামাকে বিশ্বাস করছো? এই কদিন আগে পর্যন্ত অশোক, আর আমি তর্ক করতে চাই না, আর ভরসার কথা তুই কি বলছিস? ভরসা নিয়ে আর কথা নাই বা তুললি? তুই তো আমার নিজের সন্তান ছিলি, তুই যেভাবে আমার ভরসা নিয়ে ছিনিমিনি খেলি, ভরসার কথা তুই আর বলিস না। আমার এখন মনে হচ্ছে, এই মুহূর্তে মনে হচ্ছে যে শ্যামার ওপর ভরসা করা বেশি প্রয়োজন, তাই আমি শ্যামার ওপর ভরসা করব। ব্যাস, ভরসা করব মানে করব। কাল ওই নিশ্চিত বিপদের হাত থেকে আমার ছেলেটাকে কে বাঁচিয়েছিল? কে? বাকি সবাই তো আমাকে দোষারোপ করবার জন্য মেতে উঠেছিলে, আর এই মেয়েটা তখন প্রাণের ঝুঁকি নিয়ে আমার সন্তানটাকে রক্ষা করেছে। আমি জানি আমার নিখিলকে ও যেভাবে রাখবে, যেখানে রাখবে, সেটাই হবে সবচেয়ে নিরাপদ স্থান। আর তাই এই ব্যাপারে আমার পূর্ণ সমর্থন রয়েছে। আর এই বিষয়ে যেন কেউ কোনো কথা না তোলে, কেউ কোনো কথা না বলে, হ্যাঁ মনে থাকবে তো? এই বিষয় নিয়ে নিখিলের সম্পর্কে কোনো প্রশ্ন করে শ্যামাকে জোড়াজুড়ি করা চলবে না। কি হলো, সবাই এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবে? কাজকর্ম নেই, যাও, যা যা, কাজকর্ম করবি না? আচ্ছা, তার মানে পুরো খেলাটাই তোমার। আর মা, তুমিও শ্যামার খেলায় সঙ্গ দিচ্ছ? আমিও তোমারই ছেলে মা। আমার থেকে বেশি কেউ জানে না তোমার দুর্বলতা কোথায়। তোমার দুর্বল মুহূর্তে তোমার থেকে কথা আমি ঠিক বের করে নেব, আমি ঠিক জেনে নেব নিখিল কোথায় আছে। শ্যামা, আমি তোমায় জিততে দেবো না, কিছুতেই না। মেজ দাদা, কি ব্যাপার? শ্যামা আমার ঘরে? ব্যাপার শ্যামা, কিছু বলবে নাকি? হ্যাঁ, এই এত বছরে আপনার এই ঘরে আলাদা করে কথা বলতে বোধহয় খুব কমই এসেছিলাম, তবে আজ আমাকে বাধ্য হয়েই আসতে হলো মেজ দাদা। হ্যাঁ, মানে কোনো জরুরি বিষয় কি, মানে আলাদা করে হঠাৎ কথা বলতে এলে? না না, আলাদা করে না কথা বললেও হতো, আমি তো মা বড়দাদা সবার সামনেই বলতে পারতাম, আমার কোনো সমস্যা হতো না। কিন্তু 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 সবার সামনে এই বিষয়টা নিয়ে কথা বললে আমার সমস্যা না হলেও আপনার অনেকটা বেশি সমস্যা হতো।
তুমি কি বলতে চাইছো শ্যামা? সবার সামনে বললে অসুবিধা হতো মানে তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো না। মেজদাদ আপনি কি সত্যি আন্দাজ করতে পারছেন না আমি কি বলতে চাইছি? আপনি কি সত্যি জানেন না আপনি কত বড় অন্যায় করেছেন? এতো অদ্ভুত ব্যাপার, মানে আমার ঘরে এসে আমাকে চোখ রাঙাচ্ছো, এই তোমার সমস্যাটা কি বলো তো? হ্যাঁ যেটা বলার পরিষ্কার করে বলো আমাকে প্লিজ। ঠিক আছে, আপনি যখন পরিষ্কার করে সবটা জানতে চাইছেন তখন আমি পরিষ্কার করেই আপনাকে সবটা বলছি। শিবা কোথায় মেজদাদা? শিবা শিবা কোথায় আমি কি করে জানবো? অদ্ভুত প্রশ্ন করো তো, আর আমাকে এই প্রশ্নটা করছোই বা কেন? আমি আমি কি করে জানবো শিবাকে? কি আমি লুকিয়ে রেখেছি নাকি? আর ওকে আমি লুকিয়ে রাখতে যাবোই বা কেন? অদ্ভুত এই প্রশ্নগুলো করার মানেটা কি? লুকিয়ে রাখার অনেক কারণ আছে মেজদাদা। এই যে সাধুর ছদ্মবেশে আপনি নাটকটা করছেন সেটা এখন আমার চোখে ধরা পড়ে গেছে, আর দুদিন বাদে বাড়ির প্রত্যেকটা লোকের চোখে ধরা পড়বে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বলছো তুমি শ্যামা, উল্টো পাল্টা কথা বলছো, তুমি কি পাগল হয়ে গেছো? না পাগল হয়ে যাইনি, আর আমি যে পাগল হয়ে যাইনি সেটা আপনিও খুব ভালো করে জানেন। ভালোই ভালোই বলুন শিবা কোথায় আছে, আমার শিবাকে চাই মেজদাদা। তোমাকে কে বলেছে আমি শিবাকে লুকিয়ে রেখেছি? আর তখন থেকে আলতু ফালতু কথা বলে যাচ্ছ। আলতু ফালতু কোনো কথা বলছি না, আর আপনাকে আরো একটা কথা জানিয়ে রাখি, শিবাকে লুকিয়ে রেখে কোনো লাভ হবে না আপনার, কারণ শিবা আপনার ব্যাপারে আমাকে সবটা বলে দিয়েছে। আমি সবটা জানি,